নমস্কার, আমি ডক্টর বিশাল ভাগাত ফ্রম মানিপাল হসপিটাল মুকুন্দপুর কলকাতা। আজকে বিষয় হচ্ছে ACL সার্জারি। ACL এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টিরিয়র ক্রুসেট লিগামেন্ট। যদি আমাদের নি জয়েন্ট দেখা হোক, দুটো বোন আছে, শিন বোন অ্যান্ড দ্য থাই বোন, দে আর কানেক্টেড। একটা লিগামেন্ট যেটা সামনে থেকে পিছনে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইটস অ্যান্টিরিয়র ক্রুসেট লিগামেন্ট, আর আনাদার লিগামেন্ট যেটা পিছন থেকে সামনে আসছে, উইচ ইজ পোস্টিরিয়র ক্রুসেট লিগামেন্ট। সো ACL ইঞ্জুরি অর টিয়ার ইজ ভেরি কমন, স্পেশালি যখন ফুটবল খেলছি এটা ছিঁড়ে যেতে পারে। এবার ছিঁড়ে গেলে যেটা হয়, হাঁটতে হাঁটতে মনে হবে হাঁটুটা সরে গেল, তো দিস ইজ কল ইনস্টেবিলিটি। ট্রিটমেন্ট হচ্ছে আর্থ্রোস্কোপিক সার্জারি, কি হোল সার্জারি, বেশি কাটা হয় না, দুটো ফুটো করে আমরা সার্জারিটা করি। শরীরে অন্য কোনো লিগামেন্টটাকে নিই, স্পেশালি হ্যামস্ট্রিং লিগামেন্ট আছে, ওটা নিয়ে আমরা ওটাকে চার ভাগ ভাঁজ করে ওটাকে টানেল বানিয়ে দুটো হাড়কে জুড়ে দিই উইথ আ ফিক্সেশন আবাব অ্যান্ড বিলো। এবার কস্ট যদি বলেন, ডিপেন্ড করছে কোন টাইপ অফ বেডে ভর্তি হচ্ছেন আর ইমপ্ল্যান্ট ইন্ডিয়ান আছে না ফরেন। উপরে যেটা আমরা লাগাচ্ছি লুপটা ক্যান বি ফিক্সড লুপ অর অ্যাডজাস্টেবল লুপ, আর স্ক্রু ক্যান বি টাইটেনিয়াম অর বায়োস্ক্রু, বায়োস্ক্রু যেট ডিজলভস উইথ টাইম। দ্য রিহ্যাব প্রোটোকল ইজ ভেরি শর্ট, পেশেন্ট ভেরি নেক্সট ডে যেদিন ভর্তি হচ্ছে ওই দিন সার্জারি হচ্ছে, নেক্সট ডে পেশেন্ট হাঁটছে আর বাড়ি যেতে পারে। ফিজিওথেরাপি উইল কন্টিনিউ 3 সপ্তাহ ধরে, আর কাজে যেতে পারে 3 সপ্তাহ পর, আর স্পোর্টস যেটা আছে ওটা আমরা বলি 3 মাসের পরে। ধন্যবাদ।